প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। পিউ বলে পিয়া বলে ক্যায়ে বলে জানু না, বাবরা মন দেখনে চলায়ে অজীব দাস্তা হে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অফবিট উইথ প্রিয়ম। এটা একটা নতুন শো আর আজকে আমরা এসে গেছি তার প্রথম এপিসোডে। আজকে আমাদের সাথে আছে আ ভেরি স্পেশাল গেস্ট, যে আমাদের জেনারেশনকে থ্রু রিলস, ভিডিওস, ভাইরাল ভিডিওস আর কিছু শেখাক না শেখাক একটা লাইন কিন্তু নিশ্চয়ই শিখিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ প্রেমে পড়া বারুণ। থ্যাংক ইউ সো মাচ লগ্নাদিতা দি ফর জয়নিং আস ইন দিস চ্যাট। ফার্স্ট অফ অল, হাউ ডু আই অ্যাড্রেস ইউ? শুড আই অ্যাড্রেস ইউ আস তোমাকে, আপনাকে, লগ্নাজিতা দি, ম্যাম, হোয়াট এভার ইউ সে? জেনারেলি যারা আমাকে না জিজ্ঞেস করে তুমি বলে তাদেরকে নিয়ে আমি খুব বিরক্ত হই। তাদের থেকে আমি একটা আপনি এক্সপেক্ট করি, অ্যাটলিস্ট প্রথম তিন চারবার দেখায়। কিন্তু তুমি যেহেতু এত ভদ্রভাবে সুন্দর করে জিজ্ঞেস করলে, তাই তোমার জন্য তুমি অ্যালাউড। আমার প্রথম কোয়েশ্চেন তোমাকে এটাই হবে যে হাউ ইম্পর্টেন্ট ইজ সোশ্যাল মিডিয়া? কারণ আমরা দেখেছি যে অনেক এমনি গান আছে উইচ মেবি ডু নট ডিজার্ভ আ লট অফ ভিউজ বাট হ্যাভ গন ভাইরাল, অ্যান্ড অনেক এমন সংস আছে উইচ ডিজার্ভ অর আর জেনুইনলি গুড বাট লোকেদের কাছে পৌঁছচ্ছে না বিকজ দে আরেন্ট গেটিং দ্য ভিউজ অন সোশ্যাল মিডিয়া। প্রথমত আই এম দ্য রং পার্সন টু বি আস্ক দিস কোয়েশ্চেন, কারণ লাস্ট দু বছর ধরে আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে যা যা হয় আমি কিছুই ইউজ করি না। ওকে, আই এম অ্যাভেলেবল ওনলি অন SMS, ফোন কলস অ্যান্ড ইমেলস। ও মাই গড! এবং এটা আমি লাস্ট দু বছর করছি। আমার যারা বন্ধু বান্ধব বা আমার খোঁজ খবর যারা রাখেন তারা প্রত্যেকেই এটা জানেন। মানে আমি যদি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই ব্যস্ত থাকি তাহলে আমি গান গাইব কখন, আমি ছবি দেখবো কখন, আমি বই পড়বো কখন, আমি ভাববো কখন, আমি ঘুড়ি ওড়াবো কখন, বা অন্য লোকে ঘুড়ি ওড়াচ্ছে সেটা দেখবো কখন। অনেক কিছু করার আছে। সোশ্যাল মিডিয়া আমি করেছি, আমি ফাটিয়ে সোশ্যাল মিডিয়া করেছি এবং করে দেখেছি যে আমার আর অন্য কিছু করার সময় হচ্ছে না। কিন্তু মানে ধরো তুমি একটা গান শুনতে চাইলে বা ইওর কম্পিটিটরস উড বি দ্য রং ওয়ার্ড টু চুজ, বাট আর যা গান হচ্ছে ইন্ডাস্ট্রিতে, তো তুমি ওগুলো ট্র্যাক রাখো সোশ্যাল মিডিয়াতে কি না? It's only when your friends or you hear it at light gives do you actually listen to those songs? No, ami khub ekta track rakhi na. Jodi kono gaan khub bhalo hoy tale obviously ami jantei pere jai. Thik jeram bhabe bollam je you don't have to be on social media. Ajke Imoner ekta bhalo gaan ba Anupam dar ekta bhalo gaan ba Rupankar dar ekta bhalo gaan ba to ota mane tumi kothay dekhcho? Amar barite bondhura adda marte asche eshe bolche ei oi bhalo gaan ta amar kache bhalo gaan kintu shetai jeta loke adda marte marte bole je ei oi gaan ta shunechis oi gaan ta gaan to এভাবেই হয়েছিল যে একটা ভালো গান একজন গাইলো, সেটার কথা অন্য কাউকে বললো, সে আবার অন্য কাউকে বললো। দ্যাট ইজ হাউ আর্ট গ্রোস। কত লাইক হয়েছে আর কত কাউন্ট হয়েছে সেটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাটস দ্য আলটিমেট প্যারামিটার। অলমোস্ট অল ইওর সংস ডু ওয়েল, মানে প্রায় সব গানই ইটস ভাইরাল অন সোশ্যাল মিডিয়া এন্ড এভরিথিং, বাট এমনি কোনো একটা গান আছে উইচ ইউ ওয়ান্টেড ইট টু ডু ওয়েল বাট হ্যাজন্ট? ঠিক চতুষ্কোণের পরেই রাজকাহিনী, সেটাও সুজিত মুখার্জির ছবি, সেখানে আমি একটা কীর্তন গেয়েছিলাম। তো সেই কীর্তনটা ছবিতেও অবশ্য খুব কম ইউজ করা হয়েছিল, বাট ওই কীর্তনটা নিয়ে আমার খুব আশা ছিল, বাট সামহাও ছবিতেও কম ইউজ করা হয়েছিল। তারপর কীর্তনটা আমি এখন লাইভে গাই, কিন্তু আদারওয়াইজ কীর্তনটা খুব একটা জনপ্রিয় হয়নি। এটা মানে আই এম শিওর দ্যাট অল ইওর ফ্যান্স উড ওয়ান্ট টু হিয়ার ইট ওয়ান টাইম ফ্রম ইউ ইফ ইটস পসিবল। এত কাশি হয়েছে না? তো এই কীর্তনটা রাজকাহিনী ছবির এবং এটা লিখেছিল সুজাতদা, সুর দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমি গেয়েছিলাম। সখী রঙ্গ কত বল, সঙ্গে সঙ্গে চলতে কানু, সঙ্গে সঙ্গে চলবে কানু, অঙ্গে লাগে সঙ্গ জল, সঙ্গে সঙ্গে চলবে কানু, অঙ্গে লাগে সঙ্গ জল, রঙ্গ কত বল ও সখী, রঙ্গ কত বল। থ্যাংক ইউ সো সো মাচ, সো লাভলি। প্রেমে পড়া বারুণ রিলিজ করার আগে we had seen that you were very excited, তুমি খুব এক্সাইটেড ছিল বিফোর ইটস রিলিজ। তুমি কি কোথাও মানে ভেবেছিলে দিস সং ইজ
probably going to, you know, create bizarre among the people of Bengal. এই গানটা আমি গেয়েছিলামই এটা মানে ভবিষ্যৎবাণী করে যে গানটার খুবই ভালো হবে, মানে এই গানটা আমার গাওয়ার কথা ছিল না, রণজয় এই গানটা জাস্ট বানিয়েছিল, ওটা ছিল ওর কাছে, আমি একদিন শুনে আমি শোনা শোনার পরেই সামথিং টোল্ড মি দ্যাট দিস সং ইজ গোয়েন টু ওয়ার্ক, তখন আমি রণজয়কে বললাম যে চল আমরা তাহলে গানটা করে ফেলি। তো হ্যাঁ, প্রেমে পড়া বারণ নিয়ে আমার খুবই বিশ্বাস ছিল। তুমি যে বলছিলে বসন্ত এসে গেছে যখন রিলিজ করেছিলে, তুমি অনেক ইন্টারভিউতে বলেছে যে ইউ ডিডন্ট এক্সপেক্ট ইট টু গো দ্যাট বিগ, কিন্তু প্রেমে পড়া বারণে ইউ নিউ দ্যাট দিস ইজ গোয়িং টু কিল ইট, সো অ্যাজ ইউ প্রোগ্রেস ইউ গট আ বেটার অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, মানে প্রেমে পড়া বারণ যখন রিলিজ করেছিল তখন আমি একটা বায়োটেক কোম্পানিতে চাকরি করছি এবং তারপরে আমি একটা গভর্নমেন্টের একটা পার্টিকুলার জিনিসে চাকরি করব বলে প্রিপেয়ার করছি, তার মাঝখানে হঠাৎ বসন্ত এসে গেছে হয়ে গেছে, চতুষ্কোণ হয়ে গেছে, আমি হঠাৎ করে ইন্ডাস্ট্রিতে চলে এসেছি, মানে আমার তখন কোনো আন্ডারস্ট্যান্ডিংই ছিল না ইন্ডাস্ট্রি সম্পর্কে, অ্যাকচুয়ালি আই ওয়াজন্ট শিওর। আমি যদিও আমি যে খুব ভালো গেজ করতে পারি গান বাজনা, মানে কোন গান হিট হবে কোন গান ফ্লপ করবে এটা আমি খুব একটা ভালো গেজ করতে পারি না, জেনারেলি আমি যেটাই বলি তার উল্টো হয়, বাট সামহাউ প্রেমে পড়া বারণের ক্ষেত্রে আমার একটা গাট ফিলিং তো ডেফিনেটলি কাজ করেছিল। শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি, শূন্যে ভাসি রাত্রি এখনো গুনি তোমার আমার নৌকা বাবার শব্দ এখনো শুনি, তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতি চারণ প্রেমে পড়া বারণ কারণে অকারণ, মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ প্রেমে পড়া বারণ। একটু সিরিয়াস ডিসকাশনে যাবো এবার, উই অলওয়েজ সিন ইউ বিং ভোকাল, তুমি ইউ নেভার হেজিটেটেড টু সে এনিথিং, সো হু ডু ইউ থিঙ্ক ইজ গোয়িং টু উইন দ্য বেঙ্গল ইলেকশনস 2021? আমি ভোকাল ছিলাম আর নেই। এই চেঞ্জটা কেন, মানে 2021 কেন এসে গেল এই চেঞ্জটা? আমি দেখলাম ভোকাল হওয়া পসিবল না, ভোকাল হওয়া এবং অনেস্ট হওয়া একসাথে পসিবল না, তো মানে সো আই চোজ হিপোক্রেসি ওভার মাই ডেফিনিশন অফ অনেস্টি। অ্যাজ অ্যান আর্টিস্ট, ইজ ইট পসিবল টু রিমেইন এ পলিটিক্যাল ইন বেঙ্গল উইথ অল দ্যাট, উইথ দ্য হিস্ট্রি বিহাইন্ড অ্যান্ড অল দ্যাট ইজ হ্যাপনিং অ্যাট প্রেজেন্ট, ইজ ইট পসিবল টু রিমেইন এ পলিটিক্যাল? আমি জেনেরিক কমেন্ট তো করতে পারবো না, কারণ এখন জেনারিক কমেন্ট করলেই সবাই ঝাঁপিয়ে পড়ে, তো আমি স্পেসিফিক কমেন্ট করছি, আমি নিজের কথা বলার চেষ্টা করছি। আমি একটা সময় খুবই পলিটিক্যাল ছিলাম, অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট আই ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট আ লট অফ থিংস, বাট দেন আই রিয়েলাইজ দ্যাট আমার মতো একজনের জন্য যে কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল সংস্থার সাথে যুক্ত হতে চায় না এবং যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মানে যার বাবা কাকা জেঠু মামা কেউ পাওয়ারফুল পজিশনসে নেই, যে খুবই মিডল ক্লাস একটা বাঙালি বাড়ি থেকে এসে কিছু একটা করার চেষ্টা করছে, আমি দেখলাম যে আমার মতো লোকজন বা আমার জন্য এইরকম একটা জায়গায় থেকে ভোকাল হওয়া পসিবল হচ্ছিল না। এবার আমি লাস্ট 2-3 বছর ধরে যেভাবে জীবন কাটাচ্ছি, আমার ধারণা আমি এ পলিটিক্যাল তো নই, আমার মাথার মধ্যে ডেফিনেটলি একটা পার্টিকুলার কোনো আইডিয়োলজি কাজ করে, কিন্তু হ্যাঁ আমার বহিঃপ্রকাশটা কমে গেছে। ইয়েস, এজ, পলিটিক্স অ্যান্ড টাইম হ্যাজ টট মি টু বি সাইলেন্ট, টু কন্ট্রোল মাই রিয়াকশনস, এবং আমাকে লোকে এসকেপিস্ট বলতে পারে, কিন্তু আমার বেসিক অধিকারগুলো সংরক্ষণ করার জন্য আমি চুপ করে থাকাটা চুজ করছি। Okay, it's very difficult to get a word from Lognesh Gita in 2021. Now we will come to the main part of the show, which is Offbeat with Lognesh Gita. So this is eta ekta amon show jekhane amra guest der ekta activity korai, amon ekta activity korai jeta guest age koreni ba lokera guest der mane dekheni korte. So the activity that the audience wanted you to do, or we want you to do today, is sing a Bollywood mashup.
কারণ উই হ্যাভেন সিন লগ্নাজিতা দি ইউ পারফর্ম আ বলিউড ম্যাচ আপ বিফোর, ইটস নট ইন ইন্টারনেট পার সে, সো ফর দ্য ফার্স্ট টাইম এভার উই হ্যাভ লগ্নাজিতা দি পারফর্মিং আ বলিউড ম্যাচ আপ। নাহি সামনে ये अलग बात है, नहीं सामने ये अलग बात है, मेरे पास है, मेरे पास है, तू मेरे पास है, मेरे पास है, तू मेरे पास है, मेरे साथ है, मेरे साथ है प्रियसी। पियू बोले पिया बोले क्या ये बोले जानू ना, जिया डोले हौले हौले क्यों ये बोले जानू ना, दिल की जो बातें हैं बातें जो दिल की है दिल ही में रखना पिया, लब तो ना खोलूं मैं खोलूं ना लबतों पर आँखों ने सब कह दिया, पियू बोले पिया बोले क्या ये बोले जानू ना, अजीब दास्ता है ये कहाँ शुरू कहाँ खत्म, ये मंजिले है कौन सी ना वो समझ सके ना हम, अजीब दास्ता है ये बाबरा मन देखने चला एक सपना, बावरी सी मन की देखो बावरी है बातें, बावरी सी धड़कने हैं बावरी है सांसे, बावरी सी करवटों से निंदिया दूर भागे, बावरे से नैन चाहे बावरे तरानों के, बावरे नजारों को तकना, बावरा मन देखने चला एक सपना। Thank you so, so, so much, Lagnajita Di, for doing this and being the first guest on Offbeat with Priyam. Arekta khubi important information jeta lokete debar ache. The first live show post-lockdown is happening here at Top Cat with Lagnajita Di. So, tumi jodi otar byapare kichu bolte paro. Ami generally khub ekta nijer show niye kotha boli na, kirokom ekta lojjai kore. কিন্তু এই শোটা নিয়ে বারবার কথা বলছি, তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে কোভিডে যেরকম বহু ইন্ডাস্ট্রি বসে গেছে, আমাদের ইন্ডাস্ট্রিও কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জন্য না হোক, আমার যদি শোটাতে টিকিট আপনারা কাটেন সেই টাকাটা আমার কাছে তো ডেফিনেটলি আসবে, কিন্তু আমার সাথে যুক্ত, শুধু আমার সাথে না শোটার সাথে যুক্ত অ্যাটলিস্ট 20-25 ফ্যামিলিকে আমরা কেটার করতে পারবো। আমরা নানান কিছুতে পয়সা নষ্ট করি, আমরা ভালো খাই, আমরা সিগারেট খাই, আমরা প্রচুর দামি অ্যালকোহল ইনটেক করি, আমরা এসি গাড়ি চড়ি, আমরা সব কিছু সবাই করি, মানে দের ইজ নো হার্ম ইন দ্যাট। আমি শুধু বলছি যে একটু মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার মতো না কিন্তু আমার থেকে লেস প্রিভিলেজড যারা, তারা যারা এতদিন ধরে একটাও কাজ পায়নি, একটাও শো পায়নি, একটাও সেশন বাজানোর সুযোগ পায়নি, তাদের জন্য একটাও স্টেজ বানাতে সুযোগ পায়নি, একটাও লাইট করতে সুযোগ পায়নি, সাউন্ড ভেন্ডার যারা সাউন্ডের একটা ইকুইপমেন্ট ভাড়া দিতে পারেনি, তাদের জন্য প্লিজ টিকিট কাটুন, প্লিজ দেখুন শোটা, তাহলে ইন্ডাস্ট্রিটা আবার একটু মাথা তুলে দাঁড়াবে আর কি। এই সো 23rd অফ জানুয়ারি টপ ক্যাট 7 PM লগ্নাজিতা লাইভ, টিকিটস আর অ্যাভেলেবল অন পে ইউ মানি, এক্ষুনি যান আর বুক করে আসুন for all the things that she said. Thank you so much Lagnajita Di again for doing this. We've come to the end of the show, kintu jawar age tumi jodi amar audience ke ekbar bole dite paro subscribe to this channel. Ami jani tumi social media te nei kintu subscribe korle onek amar bhalo hobe, please. আচ্ছা, ওর খুব ভালোভাবে সাবস্ক্রাইব করলে, তাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ প্লিজ, আর এই ভিডিওটা লাইক লাইক, এই ভিডিওটা প্লিজ লাইক করুন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন চ্যানেলটায়। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছে তাদের
আচ্ছা, আপনারা যারা ফেসবুকে দেখছেন এই ভিডিওটা, আপনারা কি প্লিজ একটু শেয়ার করে দেবেন, প্লিজ, প্রিয়ম রিয়েলি ওয়ান্টস ইট, প্লিজ একটু শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট ওয়াজ দি ফার্স্ট এপিসোড অফ অফবিট উইথ প্রিয়ম, হোপফুলি তোমাদের খুব ভালো লেগেছে। আমরা ফিরছি সেকেন্ড এপিসোড নিয়ে খুবই জলদি। টাটা, বাই বাই, এন্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ।